আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন। বন্ধুরা, আপনারা যারা ফেসবুক চালাচ্ছেন, আপনাদের সবার জন্য এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আজকেই করতে হবে। আর যদি এই সেটিংসটি আপনি না করে থাকেন তাহলে আপনার অনেক বড় প্রবলেম হতে পারে। যেহেতু আমরা সবাই ফেসবুক ইউজার, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও চলে আসে, অনেক সময় আমাদের ফোনটি বাচ্চাদের হাতে থাকে, তো আমরা কীভাবে আজকের এই ভিডিও মাধ্যমে দেখব যে যেই খারাপ ভিডিওগুলো, সেক্সুয়াল যে কন্টেন্টসগুলো, সেগুলো যেন আমাদের ফেসবুক আইডিতে না আসে, এইগুলো কীভাবে বন্ধ করব। এবং আরেকটি সেটিংস, সেটা হলো একই ভিডিও কপিরাইটের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে একই ভিডিও বারবার আসছে, ওই ভিডিওটা আমরা কীভাবে বন্ধ করব। এবং তিন নম্বর হলো লো কোয়ালিটির ভিডিও, যেগুলো একদম বাজে কোয়ালিটির ভিডিও, যেগুলো দেখা যায় খুব খোলা বা ক্লিয়ার না, সেই ভিডিওগুলো আমরা কীভাবে বন্ধ করব। সো বন্ধুরা, চলুন আমরা চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে এবং আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি কীভাবে আমরা আমাদের এই ফেসবুকের এই গুরুত্বপূর্ণ সেটিংসটি, কিন্তু কয়েকদিন যাবৎ এসেছে কিন্তু আমরা অনেকেই হয়তো এই সেটিংসটির সাথে পরিচিত নয়, সো এই জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনের রেকর্ডে। এবং স্ক্রিন রেকর্ডে গিয়ে আমরা এখন দেখব আমাদের ফেসবুক কিভাবে এই সেটিংসটি আমরা অন করব। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টটিতে। এবং ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি চলে যাব আমার আইডিতে এবং এখানে লেখা দেখবেন সেটিংস। আমরা সেটিংসে যাওয়ার পরে এখানে নিচে আমাদেরকে দেখাবে নিউজ ফিড। সো আমরা নিউজ ফিডে চলে যাব এবং নিউজ ফিডটি অন করে আমরা এর ভিতরে প্রবেশ করব। এবং এর ভিতরে সবার নিচে দ্য রিডাক্স নামে একটি অপশন রয়েছে, আমরা এই অপশনটিতে টাচ করব। এবং এখানে আমরা তিনটি অপশন দেখতে পাবো বন্ধুরা। ফার্স্ট, যেটা হলো লো কোয়ালিটি কন্টেন্টস, যেগুলো আমি প্রথমে আপনাদের বললাম যে এগুলো কোয়ালিটি একদম খারাপ। এবং তারপর আনঅরিজিনাল কন্টেন্ট, যেটা একই ভিডিও বারবার আমাদের ভিতরে প্রবেশ করে সেইটা। এবং তারপরে সেন্সিটিভ কন্টেন্টস, যে সেন্সিটিভ কন্টেন্ট যেটা, সেটাই হলো যে ভিডিওগুলো আমি লাইক করি না, যে বাজে কম ভিডিওগুলো সেগুলো বারবার চলে আসে, আমরা সেই ভিডিওগুলো দেখতে চাই না, সেই ভিডিওগুলো যেন আমাদের আইডিতে আসেই না, এইভাবে আমরা ব্যবস্থা করব। সো প্রথমে আমি চলে যাচ্ছি সেন্সিটিভ কন্টেন্টসে। এখানে টাচ করার পরে আমরা এখানে দেখব ডিফল্টে দেওয়া আছে। বাই ডিফল্ট দেওয়া মানে এই ভিডিও আসতেই থাকবে। আপনি যদি একবার কোনো একটা ভিডিও দেখেন, ওই কোয়ালিটির যত ভিডিও আছে একটার পর একটা কিন্তু আপনার নিউজ ফিডে, আপনি যখন ভিডিওতে ঢুকবেন এইগুলো আসতেই থাকবে। সো এখানে আমরা প্রেস করব এই যে রিডাক্স মোর লেখা, যে লেখাটি আছে এখানে টাচ করলে আমাদেরকে নিচে নিয়ে যাবে অপশনের এই ওকে অপশনে। সো আমরা এখানে টাচ করার পর আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমাদের এখান থেকে কাজ শেষ। তারপরে এই কোয়ালিটি ভিডিও আর আমাদের আইডিতে আসবে না। এরপর আনঅরিজিনাল কন্টেন্ট, যেটা বারবার একই ভিডিও বারবার আসে, মানে এক ভিডিও আপনি এক জায়গায় দেখছেন, আবার ওই ভিডিওটা অন্য আরেকজনে ছাড়ছে, সেটাও আপনার কাছে আসতেছে। সো এই ভিডিওটা এখানেও দিয়ে দেব রিডাক্ট মোর। রিডাক্ট মোরে দেওয়ার পরে এখানে ওকে, আমাকে ওকে প্রেস করতে বলবে, আমি এখানে ওকে করে দেব। এবং এখানে ওকে করে দেওয়ার পরে আমরা ব্যাক চলে যাব এবং লো কোয়ালিটি কন্টেন্টস, এই লো কোয়ালিটি কন্টেন্টস যেগুলো ক্লিয়ার না, এই ভিডিওগুলো আমরা দেখতে চাই না, সো সেখানে টাচ করলে বাই ডিফল্ট দেওয়া আছে। সো আমরা এটাকেও রিডাক্ট মোরে ক্লিক করব। রিডাক্ট মোরে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলছে ওকে করার জন্য, আমরা ওকে করে দিব। আপনারা এখানে মেসেজগুলো সুন্দর করে পড়ে নেবেন। এরপরে আমাদের এই তিনটি সেটিংস যখন শেষ হয়ে যাবে আমরা এখান থেকে বের হয়ে যাব। এটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, কারণ আমাদের বাচ্চাদের হাতে অনেক সময় মোবাইল থাকে, যার কারণে বাচ্চারা কিন্তু অনেক এইসব ভিডিও দেখবে এবং আপনারা জানেন তো বর্তমানে অবস্থা কী। সো এই জন্য আমরা এই সেটিংসটা অবশ্যই অবশ্যই করে রাখবো, যাতে করে আমাদের বাচ্চারা এবং আমাদের মোবাইলে হুট করে যেন কোনো আবোলতাবোল ভিডিও চলে না আসে। সো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং মদিনা আল মুনাওয়ারাতে যারা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ইন্টারনেট, ইলেকট্রনিক্স ডিভাইসের যে কোনো ধরনের সমস্যা, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দেবো। এবং আমার নাম্বারের কল দেবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ, মদিনার ভিতর যে কোনো জায়গায় থাকেন না কেন, ইনশাআল্লাহ আপনার যে কোনো সমস্যার কারণ সাথে আমার সাথে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।